যাদের ফেসবুকে সঠিক মোবাইল নাম্বার এবং সঠিক পাসওয়ার্ড দেওয়ার পরও ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন হয় না, তো এইটা কিন্তু অনেকে হয়ে থাকে। এ নিয়ে কিন্তু অনেক ভিডিও কিন্তু অলরেডি দিয়ে ফেলেছে, অনেকে কমেন্ট করছে যে কাজ করছে না। তো আপনার যদি ওইগুলো কাজ না করে তাহলে আপনি বর্তমানে কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করবেন? যদি আপনার সঠিক মোবাইল নাম্বার এবং সঠিক পাসওয়ার্ড দেওয়ার পরও আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন না হয়, তো আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে হলে আপনাকে অবশ্যই সবার আগে একটি কাজ করতে হবে। সেটা হলো আপনি কী করবেন, এখান থেকে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা গুগল প্লে স্টোর রয়েছে এইখানে। তো এইখানে আসার পর আপনি কী করবেন, এখান থেকে উপরে দেখতে পাবেন আপনার একটি সার্চ বার কিন্তু পেয়ে যাবেন, এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর অবশ্যই এখান থেকে ফেসবুক লিখে সার্চ করে দেবেন। যদি এখানে এই দেখতে পাচ্ছেন এরকম যদি কোনো রকম আপডেটস চাই আপনি অবশ্যই এখান থেকে আপডেটটি দিয়ে নেবেন। আপডেটটি দিয়ে দেওয়ার পর আপনি কী করবেন, এখান থেকে বেরিয়ে চলে আসবেন। এইখান থেকে বেরিয়ে চলে আসার পর আপনি কী করবেন, এখান থেকে চলে আসবেন আপনার এই যে ফেসবুক অ্যাপটি রয়েছিল, আপনি এই ফেসবুক অ্যাপে আবারও চলে আসবেন। তো ফেসবুক অ্যাপে এইভাবে ক্লিক করে ধরবেন, ক্লিক করে ধরার পর আপনি কী করবেন, এখান থেকে এই যে অ্যাপ ইনফো রয়েছে এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি নতুন ইন্টারফেস ওপেন হবে। তো এই ইন্টারফেসে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে পারমিশন নামে একটি অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। পারমিশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এই ইন্টারফেস ওপেন হয়ে যাওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন অ্যালাউড, মানে আপনার মোবাইলের যতগুলো অপশন রয়েছে এগুলো ফেসবুকে অ্যালাউ করা রয়েছে, এবং নিচে দেখতে পাচ্ছেন কিছু অপশন থাকতে পারে নট অ্যালাউ। তো এখানে যা যা নট অ্যালাউ থাকবে আপনি অবশ্যই এগুলো এখান থেকে ক্লিক করে অ্যালাউ করবেন। তো এখান থেকে আমি অ্যালাউ করছি, আপনি এখান থেকে এগুলো ক্লিক করে করে যদি নট অ্যালাউ থাকে অ্যালাউ করে অ্যালাউ করে দেবেন। তো এখান থেকে এগুলো অ্যালাউ করে দেওয়ার পর আপনার কাজ এখান থেকে কমপ্লিট, আপনি এখান থেকে চলে যাবেন। আপনি যেখানে গিয়ে ফেসবুকে আপনি লগ ইন করেন সেইখানে চলে আসবেন। তো এখানে আমি চলে আসছি, আপনিও এখানে চলে আসবেন, আপনি যেখানে আপনার ফেসবুকের এটি লগ ইন করতে চাচ্ছেন। তো এইখানে আপনি লগ ইন অপশনে চলে আসার পর এখান থেকে দেখতে পাবেন নিচে একটি অপশন রয়েছে ফর গেটিং পাসওয়ার্ড নামে। তো আপনি কী করবেন, এইখানে একটি ক্লিক করবেন। ফর গেটিং পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার যে মোবাইল নাম্বারটি দিয়ে আপনি খুলেছিলেন যদি কোনো রকম অ্যালাউ চাই অ্যালাউগুলো করে দেবেন। তো আমি এখান থেকে অ্যালাউ করছি। তো এখান থেকে অ্যালাউগুলো করে দেওয়ার পর এখান থেকে আপনার এরকম চলে আসলে আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে দেওয়ার পর এখানে আপনাকে মোবাইল নাম্বার চাইবে, আপনার যে মোবাইল নাম্বারটি দিয়ে আপনি ফেসবুকে খুলেছিলেন এইখানে কিন্তু আপনাকে ওই নাম্বারটি এখানে বসাতে হবে। তো এখান থেকে আমি বসিয়ে দিচ্ছি। তো এইখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে নিচে রয়েছে কন্টিনিউ, এখানে একটু ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার বেশ কিছু নোট নিয়ে এখানে দেখতে পাবেন আপনি এই মোবাইল নাম্বার দিয়ে যে কয়টা আইডি খুলেছিলেন সমস্ত আইডি কিন্তু এখানে শো করবে। তো এখন যে আইডিতে আপনার সমস্যা রয়েছে আপনি কী করবেন, যদি কোনো একাধিক আপনার আইডি খুলে থাকে তাহলে এখান থেকে আপনি যেটাই সমস্যা আপনি কী করবেন ওইটার মধ্যে একটি ক্লিক করে দেবেন। তো ওই আইডির ভিতরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন আপনার বেশ কিছু নোট নেবে এখান থেকে। লোড নেওয়ার পর কিন্তু আপনার এরকম একটি কোড অপশন কিন্তু এখান থেকে চলে আসবে। তো আপনার এই নাম্বারে কিন্তু একটি কোড চলে যাবে, তো ওই কোডটি কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। অনেকের আছে এখানে আপনার কোডটি আসে না বা অনেক রকম সমস্যা হয়। তো যদি আপনার কোডটি এখান থেকে না আসে তাহলে আপনি কী করবেন, এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে টাই অ্যানাদার ওয়াই, আপনি এখানে ক্লিক করে দেবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনাকে তারা এই কোডটি আপনি কোথায় কোথায় নেবেন এখানে কিন্তু তারা দেখিয়ে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি হোয়াটসঅ্যাপে নিতে পারেন, আবার আপনি ফোন কলে নিতে পারেন, এরকম অনেক অপশন থাকবে। আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে গেট কোড ফেসবুক নোটিফিকেশন এইখানে সিলেক্ট করবেন। এইখানে সিলেক্ট করে দেওয়ার পর আপনি কী করবেন, এখান থেকে এই যে কন্টিনিউ দেখতে পাচ্ছেন এখানে একটু ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার আপনার নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছেন একটি কোড কিন্তু এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে সাথে সাথে। তো এখান থেকে আপনি এইভাবে চলে আসবেন, চলে আসার পর এই যে নোটিফিকেশন দেখতে পাচ্ছেন এর উপরে ক্লিক করে দেবেন। নোটিফিকেশনের ভিতরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে কোডটি রয়েছে এইটা কিন্তু আপনাকে এখানে পাঠিয়ে দিয়েছে, আপনাকে কিন্তু এই কোডটি এখান থেকে নিতে হবে। তো কোডটি আপনি এখান থেকে নিয়ে নেওয়ার পর বা এখান থেকে দেখার পর আপনি কী করবেন, আবার এরকম মিনিমাইজ করবেন। মিনিমাইজ করার পর এখান থেকে আপনি এই কোড অপশন আপনি আবারও চলে আসবেন। তো এখানে চলে আসার পর আপনি যে কোডটি ওখানে দেখেছিলেন ওইটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। তো কোডটিও এখান থেকে নিয়ে নেওয়ার পর বা দেখার পর আপনি এখানে এসে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাবেন এই যে কন্টিনিউ এখানে একটি ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন আপনার এখানে কিন্তু আবার একটি নতুন ইন্টারফেস কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। অবশ্যই আপনাকে এখানে একটু ওয়েট কিন্তু করতে হবে। তো তারা বলছে এখান থেকে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড, আপনাকে এখানে অবশ্যই একটি নিউ পাসওয়ার্ড কিন্তু দিয়ে দিতে হবে। তো এখান থেকে নিউ পাসওয়ার্ডে ক্লিক করবেন। তো নিউ পাসওয়ার্ডে ক্লিক করে এখান থেকে নিউ পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাবেন এই যে কন্টিনিউ, আপনি কী করবেন এই কন্টিনিউতে আবার একটি ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন আপনার সামনে কিন্তু ওই আইডি চলে আসবে, এবং আপনি এখান থেকে এই যে সেভ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার এই ফেসবুক আইডিটি কিন্তু মুহূর্তের ভিতরে কিন্তু এখানে লগ ইন কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কিন্তু আইডিটি কিন্তু এখানে লগ ইন হয়ে গিয়েছে। তো অবশ্যই আপনারা চাইলে যাদের এই সমস্যাগুলো রয়েছে ফেসবুকে সঠিক পাসওয়ার্ড এবং সঠিক মোবাইল নাম্বার দিলে লগ ইন হয় না, আপনারা অবশ্যই এইভাবে কিন্তু লগ ইন করতে পারেন।